দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আছি। মইরা বাচ্চা মইরা বাচ্চা ভালোই আছেন না খারাপ আছেন, কোনটা আছে? খারাপ থাকলেও বলতে হয়, আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আমি বলি আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আপনার নাম কি? আলিফা। আলিফা, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তো আলিফা বাবা, আমাদের ইউটিউবে কি উদ্দেশ্যে আসলেন, কি জন্য আসলেন, একটু বিস্তারিত খুলে বলুন। এই যে মনে করেন দাদি দাঁড়ি নিয়ে, দাদি অসুস্থ, দাদি কিডনির সমস্যা, তার জন্য আসি। মনে করেন অনেক টাকা লাগবে, অনেক টাকা টোকা লাগবে চিকিৎসা করতে। গরিব মানুষ কই করবো, এই যে একটা ঈদ গেলো, এটি আর গেলো, ঠিক মতন তো খাইতেই পারি না। আর কীভাবে চিকিৎসা করবো? আমার জায়গা জমি আছে অনেক, কিন্তু বন্ধ করছে। আমার 22 ডিসিম জায়গা আছে কিন্তু বন্ধ আছে, তার জন্য আমি কিছু করতে পারতেছি না। আচ্ছা, 22 ডিসিম জায়গা আছে? হ্যাঁ, 22 ডিসিম জায়গা আছে। আমি তো মনে করেন খনিকের গরিব, মানিকগঞ্জ আছে আমার জায়গা। তো 22 ডিসিম তো গরিব, কিন্তু আমি গরিব না, কিন্তু আমি একটা মনের মানুষ বুঝতেছি যে আমার বুঝবে, বুঝে আমার পাশে দাঁড়াবে, আমার খাওয়ান দাওয়ান দেবে, আর পাঁচটা মানুষের সঙ্গে কথা না বলবে, শুধু আমার সঙ্গে কথা বলবে, সেরকম একটা মানুষ খুঁজতেছে। তো 22 ডিসিম জায়গা তো কম না, জায়গা জোগা মানে গঠর উঠেছে নাকি খালি আছে? একটা মনে করেন যে আলাদা আলাদা জমি, পুকুর আছে, মাছ ছাড়া পুকুর আছে, তারপরে আবার যে আপনার এক জায়গায় বাড়ি আছে, আবার আরেক জায়গায় মনে করেন বাড়ি উঠাই নিয়ে জায়গা আছে, এরকম বাড়ি। তার মানে তো মোটামুটি ভালোই সব কিছু। তারপর ইউটিউব আসেন কেন? ইউটিউব আসছে অনেক দুঃখ পেরে বললাম না, দাদির কিডনির সমস্যা, তার জন্য আসছি। আমার জায়গা জমি দাদিকে চিকিৎসা করছে, হেজি বন্ধক দিয়ে আমার জায়গা জমি সব বন্ধ করেছে। আচ্ছা, বন্ধক সব? হ্যাঁ। তো এখন কি যদি ছাড়া দেয়, মনে করেন কি যদি আমার দায়িত্ব না, আপনার পাশে থাকে, আপনাকে ছুটিয়ে দেয় সেই জায়গা জমি, তো তার নামে যদি সে লেখা দিতে বলে দিবেন? অবশ্যই দিব, কেন দিব না, অবশ্যই দিব। সে যদি আমার ভালোবাসে, আমার পাশে থাকে, তার নামে আমি দেবো না কেন? সে তো আমার স্বামী, তার আমি সব দিয়ে দেবো যদি খালি সে একটু আমার ভালোবাসে। আচ্ছা, দর্শক আপনারা আলিফ আপার কথা শুনলেন, তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে 01972633997। আমি নাম্বারটা আবারও বলছি, 01972633997। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।